একসময়ের বেকার রেজাউল এই কেঁচো সারের বদৌলতে শুধু নিজের ভাগ্যই বদলাননি, বদলে দিয়েছেন এলাকার অনেক কৃষকের জীবনও। কেঁচোর প্রাকৃতিক উপায়ে তৈরি এই সার যেমন মাটির উর্বরতা বাড়ায়, তেমনি রাসায়নিক সারের বিকল্প হিসেবে কৃষকদের হাতে তুলে দিয়েছে নিরাপদ ও কার্যকর সমাধান। বলছি ঝালকাঠির নলছিটি পূর্বচর দপদপিয়া গ্রামের তরুণ কৃষক রেজাউল করিমের কথা। নিজেদের জমিতে এই সার ব্যবহার সহ সব মিলিয়ে বছরে কমপক্ষে আয় করছেন অর্ধ লাখ টাকা। বিভিন্ন সবজিতে, যে কোনো ফলে বা যে কোনো শাকসবজি সবগুলো এগুলোই ব্যবহার করি আমাদের। প্রথমে আমাদের পাশাপাশি আমাদের দেখাতে যে সবাই তার পুষ্টি ফল ভালো হয়, এই আশেপাশে মানুষও কিছু কেনা শুরু করে। এই করতে এখন দেখা গেছে আমি আরও আটটা তৈরি করছি এবং আমাদের বেশ ব্যথা কেনাও হয়েছে। 2020 সালে জেলার কৃষি অফিসের সহযোগিতায় এসএসসিপি প্রকল্পের মাধ্যমে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের যাত্রা শুরু করেন রেজাউল। প্রথম বিক্রির সময় তিনি মাত্র 600 টাকার সার বিক্রি করেছিলেন, আর সেই সাফল্যই তাকে দেখায় নতুন আশা। আমরা সরকার থেকে একটা ট্রেনিং পাই 2021 সালে অক্টোবর মাসে। তো ওই সময় ট্রেনিং দেওয়ার পরে আমাদেরকে বর্তমানে রেজাউল একাই 20টি আলাদা স্থানে উৎপাদন করছেন এই সার। প্রতি কেজি সার বিক্রি হয় 20-25 টাকায়, আর প্রতি কেজি কেঁচোর মূল্য 800-1000 টাকা। সার দিয়ে যে সবজি তৈরি করি ওইটা তো আপনাদের ক্ষতি হয় ওইটা না হয়, যাতে করে সবাই সুস্থ থাকি, সবার মানে খাওয়ারটা সবজিটা ব্যাপারে তো সবার দরকার, আর এই সবজিটা যাতে সবাই ভালো সবজি হয়, আর এই সবজিটা যাতে করে সবারে পৌঁছে দিতে পারে, এটা সবাই নিক, সবারই ভালো একটা ফসল হোক। বিভিন্ন জৈব পদার্থ পচিয়ে কেঁচোর মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয় এই সার। রেজাউলের দেখা দেখি এখন অনেকেই ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে ঝুঁকছেন। এই 2 বছর যাবত এই সারটা কিনতে সেনার কাছ থেকে খুব উপকার পাই, খেতে শাকসবজিতে দিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, উৎপাদনটা ভালো হয়, এই জন্য আর কি আমি এই সারটা কিনতে আসছি ওনার কাছে। এলাকায় আমরা নিজেরা যখন খেতে দিছি তখন আমার ফসলটা ভালো হয়েছে, এই যে হাতে এলাকার মেশিন নিয়েছে। কেঁচো সার ব্যবহারে জমির উর্বরতা বাড়ছে, ফলে ফসলের পরিমাণ ও গুণমান দুটোই বৃদ্ধি পাচ্ছে। এটার নাম কম্পোস্ট সার, কেঁচো সার আমরা সংক্ষেপে বলি কেঁচো সার। এইটা খেতে দিলে এটার কোনো ই নেই, প্রতিক্রিয়া নেই, এটার শাকসবজি দিলে শাকসবজি ভালো থাকে। কৃষকদের এ বিষয়ে উদ্বুদ্ধ করতে জেলা কৃষি অফিসের পক্ষ থেকে নানা ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। কেঁচো সার এটি একটি উৎকৃষ্ট মানের জৈব সার এবং এই জৈব সার ব্যবহার করে কিন্তু সবচেয়ে ভালো ফলন পাওয়া কিন্তু সহজেই সম্ভব, এবং জৈব সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে। জৈব সারে থাকে প্রচুর পরিমাণে জৈব পদার্থ এবং এই জৈব পদার্থই হলো কিন্তু মাটির প্রাণ। ভার্মিকম্পোস্ট শুধু ফল সবজির বেলায় না, সকল ফসলের বেলায় কিন্তু এই ভার্মিকম্পোস্ট তথা কেঁচো সার এবং এই উৎকৃষ্ট মানের জৈব সার ব্যবহার করলে কিন্তু ভালো ফলন পাওয়া যায়। মাটির স্বাস্থ্য যেমন ভালো থাকে, মাটির কিন্তু উর্বরা শক্তি বজায় রাখতে এর কিন্তু অনন্য ভূমিকা পালন করে। উৎপাদনে খরচ কম ও ফসলের ভালো মান নিশ্চিত করায় অনেকেই ঝুঁকছেন এই সার ব্যবহারে। নানা রোগ থেকে বাঁচতেও রাসায়নিক সারের পরিবর্তে এই সারের ভূমিকা ক্রমেই বাড়ছে, যা শুধু কৃষকের আয়ের উৎসই নয়, তাদের সুস্থতার সুরক্ষাও দিচ্ছে। News Desk, RTV